তো এর কি উপসর্গ আছে অর্থাৎ নারীদের শরীরে বা যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ হতে পারে এবং কমে গেলে কি ধরনের উপসর্গ হতে পারে থাইরয়েড হরমোন বেড়ে গেলে সাধারণত কোন কোন কন্ডিশনে থাইরয়েড যদি সাধারণত গ্রেভস ডিজিজ একটা ডিজিজ আছে গ্রেভস ডিজিজ সেখানে ডিফিউজ এনলার্জমেন্ট থাইরয়েড থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাবে হ্যাঁ ইন জেনারেল বড় হয়ে যাবে এছাড়া অনেক সময় মাল্টিনিউক্লিয়ার গয়টার থাকে সেখানে টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার অনেক সময় থাইরয়েড গন্ধিতে একটা নডিউল থাকে তাকে টক্সিক নডিউল বলে এই সমস্ত কন্ডিশনে সাধারণত এক্সেস অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি হয় এই সমস্ত ক্ষেত্রে সাধারণত পেশেন্টে হট ইনটলারেন্স হয় রুগী বলবো যে যে অতিরিক্ত গরম লাগে অতিরিক্ত গরম লাগে তার ওয়েট লস হবে যেমন সে পর্যাপ্ত খাওয়া দাওয়া করবে কিন্তু তার ওজন কমে যাবে তারপরে মেন্টাল ইরিটেশান হবে তারপরে অ্যাপিটাইট ক্ষুধা বৃদ্ধি পাবে ক্ষুধা বৃদ্ধি পাবে আর ডায়রিয়া হতে পারে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় যেমন মাসিকজনিত ইরেগুলারিটিজ হইতে পারে অনেক সময় যে মাসিক এমিনোরিয়া যেটা বলে অনিয়মিত মাসিক হতে পারে এবং আমাদের অন্যান্য যেমন বুক ধর্পড় করতে পারে পালপিটেশন যেটা আমরা ইংরেজিতে বলি পালপিটেশন বুক ধর্পড় করতে পারে এবং সোখের মধ্যে অনেক সময় থারে টক্সিকোসিস চোখে অফথালমোমতি হয় শোক মনে হচ্ছে যেন ঠিকরে বের হয়ে আসবে এটা এটা কেন হয় যে শোখের মধ্যে অ্যাক্সেস হরমোনের কারণে আই পিছনে অনেক সময় ফ্যাট ফ্লুইড ডিপোজিশান হয় যে কারণে আই বল মনে হয় যেন বের হয়ে আসবে আর চোখের যে সাদা অংশ সেটা চোখের পাতার উপরে নিচে দুই দিক দিয়ে দেখা যায় একজোপ থলমাস বলে হরমোন কমে যাওয়া বা বেড়ে যাওয়া এটি যদি কেউ চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে কি ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে হরমোন বেড়ে যাওয়া হলো থাইরোটক্সিকোসিস আর থাইরোটক্সিস রোগীরা খুব দ্রুতই যেহেতু রোগীর খুব সমস্যা হয় খুব দ্রুতই পেশেন্ট করে যেমন অনেক সময় রুগী এরকম শোক আই বল বলজলাস নিয়ে আসছে আই বল বেড়ে আসে তারপরে পালপিটেশন ওয়েট লস তারপরে হট ইন্টার আছে অতিরিক্ত গরম লাগা অতিরিক্ত যে অতিরিক্ত অ্যাপিটাইট ক্ষুধা বেশি খাচ্ছে বেশি কিন্তু ওজন কমে যাচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে আসে আবার হরমোন যখন কমে যায় সেক্ষেত্রে এটাকে বলা হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম রুগীদের যেমন আনডিউ ফ্যাটিকনেস বলি যে সে খাওয়া দাওয়া করতেছে কিন্তু আগে ভাল লাগতো এখন আর কোনো কাজকর্মে ভাল লাগে না অতিরিক্ত ঘুম সমনোলেস বলে ঘুম পায় যেখানে খুশি সেখানে মনে হয় যেন শুয়ে পড়ি বা ঘুমে পড়ি কাজে কর্মে কোনো সবকিছু শরীরের প্রত্যেকটা সিস্টেম স্লো হয়ে আসে তারপরে যেমন ওয়েট খাওয়া দাওয়া করতেছে এজ ইউজুয়াল কিন্তু ওজন বেড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে তারপরে স্কিন ঠিক হয়ে যাচ্ছে হাতে পায়ে অনেক সময় আসতে চলে আসতে পারে অনেক সময় যে কণ্ঠনালী ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে কণ্ঠনালী মানে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায় অনেক সময় আবার মহিলাদের ক্ষেত্রে মাসিক ওই যে অনিয়মিত হইতে পারে যেমন অনেক সময় মাসিকের সময়